মুখে অবাঞ্ছিত লোম এবং এই সমস্যাটি আগে অত বেশি দেখা না গেলেও এখন কিন্তু খুব বেশি হারে দেখা যাচ্ছে এবং টিনেজেজ থেকেই কিন্তু সমস্যাটি দেখা দিচ্ছে। এর পেছনের আসলে কারণ কি? এর পিছনে কারণ আমাদের সবারই লোম আছে। মহিলাদের ক্ষেত্রে যখন সেই লোমটা নরমাল পরিমাণের বেশি হয়ে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে অবাঞ্ছিত লোম। তো এখন অবাঞ্ছিত লোম প্রথমত টিনেজ এজ থেকে আমাদের ফেসিয়াল হেয়ারটা মহিলাদেরটা বের হওয়া স্টার্ট করে, তো তখন সবাই ইউজ মানে সেটার সাথে হ্যাবিচুয়েটেড হয়। তো এখন বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ওবিসিটি, কারণ ওয়েট গেনের কারণে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ডেভেলপ করে। তো পলিসিস্টিক ওভারিয়ানটা কন্ট্রোল না করলে মুখের লোম কখনোই কন্ট্রোল করাটা সম্ভব না। আমরা টপিক্যালি অনেক ট্রিটমেন্ট দিয়ে সেটাকে কমায় রাখতে পারি, বাট ভিতরের কজটা যদি ট্রিটেড না হয় সেক্ষেত্রে আমরা সেটাকে কমাতে পারি না। তো এটা একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের স্টেরয়েড ক্রিম মুখে ইউজ করা, কারণ যে কোনো জায়গায় স্টেরয়েড ইউজ করলে সেখানে হেয়ার গ্রোথটা বেড়ে যায়। তো হেয়ার গ্রোথ বেড়ে গেলে খুবই সাধারণত সবাই মুখেই রং ফর্সাকারী বিভিন্ন স্টেরয়েড ক্রিম ইউজ করতে থাকে, যার কারণে হেয়ার গ্রোথটা বেড়ে যায়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের হরমোনাল ইমব্যালেন্স, যেটা যখন মহিলারা একটু মেনোপজের দিকে যায় তখন আবার কিছু কিছু জায়গায় যেমন থুতনির কাছে, চিবুকের কাছে, এই জায়গাগুলোতে অবাঞ্ছিত লোম অনেক বেশি দেখা দেয়। আচ্ছা, এই যে বলছি যে অবাঞ্ছিত লোমের সমস্যা, এবং এটি কিন্তু খুবই এম্বারেসিং একটি সমস্যা আসলে মেয়েদের জন্য, এটির জন্য কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট আছে কিনা বা কি চিকিৎসা আপনারা? অবাঞ্ছিত লোমের কিউরেটিভ ট্রিটমেন্ট ডেফিনেটলি আছে, কিন্তু প্রথমে কি কারণে তার অবাঞ্ছিত লোম হচ্ছে সেটা আগে বের করে নিতে হবে, নির্ণয় করে নিতে হবে। হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকলে সেটাকে রেগুলেট করার যে মেডিকেশনগুলো সেগুলো করতে হবে, আর হচ্ছে গিয়ে যদি কোনো ক্রিম ইউজ করে যে কারণে হচ্ছে সেটা স্টপ করতে হবে। আর অবাঞ্ছিত লোমের অন্যতম চিকিৎসা হচ্ছে গিয়ে লেজার। লেজার করে আমরা লোম কমপ্লিটলি পার্মানেন্টলি রিমুভ করে ফেলা যায়। সো পার্মানেন্টলি যেহেতু রিমুভ করা যায় এটা কমপ্লিটলি ট্রিটেবল, সো এটা নিয়ে এম্বারাসমেন্ট বা হ্যারাসমেন্ট এগুলোর কোনো দরকার নাই। এটা যে কেউ চিকিৎসকের শরণাপন্ন হলে এটা ট্রিটমেন্ট নিতে পারবে। আচ্ছা, এই যে লেজারের কথা বলছি, আমরা এই লেজারটি আসলে কত সেশনে নিতে হবে বা কতদিন পর্যন্ত আসলে চিকিৎসাটি চালাতে হবে? লেজারের সেশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে লোমের ঘনত্বটুকুর উপরে, কতটুকু এরিয়া জুড়ে কতটুকু ঘন সেই লোমটা। সাধারণত 3 থেকে 8টা সেশন আমরা সাধারণত বলে থাকি, 3 সেশনের নিচে সাধারণত হয় না। আবার দেখা যায় যে অনেকে কমপ্লিটলি ঠিক হয়ে গেল কিন্তু 1-2 বছর পর আবার কিছু অবাঞ্ছিত লোম দেখা গেল, তার ক্ষেত্রে আরও 2টা সেশন হয়তো বা নিতে হবে। এই যে অবাঞ্ছিত লোম এবং মেস্তার সমস্যা, এবং সবগুলো সমস্যারই একটি কারণ যেটা আমরা কমন পাচ্ছি সেটি কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করা, রং ফর্সাকারী ক্রিম। এবং এই রং ফর্সাকারী ক্রিম আমরা শহরের মানুষরা কিছুটা সচেতন হলেও কিন্তু গ্রামের দিকে এটি দেখা যাচ্ছে যে অনেক বেশি মানুষ ব্যবহার করছে। এই রং ফর্সাকারী ক্রিমের আর কি ধরনের আসলে অপকারিতা আছে বলে আপনি মনে করেন? রং ফর্সাকারী ক্রিম যেরকম সব রং ফর্সাকারী ক্রিম যে ক্ষতিকর তা না, কিন্তু আমাদের দেশে যে ম্যাল প্র্যাকটিসটা আছে সেটা হচ্ছে রং ফর্সাকারী ক্রিমের যে কন্টেন্ট কি আমরা ইউজ করছি সেটা লেখা নাই। আচ্ছা, যে যদি লেখা থাকতো, যেরকম অনেক ক্রিমই আছে যেটা একটু ব্রাইটেনিং করবে, ভিটামিন B12 যুক্ত, নিয়াসিনামাইড যুক্ত, যে কোনো ক্রিম সেটা ব্রাইটেনিং করতে পারে, কিন্তু যদি এখন সেটাতে স্টেরয়েড থাকে, স্টেরয়েড হচ্ছে গিয়ে ড্যামেজ করে, অনেক দিন ধরে যদি হাইড্রোকুইনন জাতীয় কিছু থাকে সেটা স্কিনটাকে ড্যামেজ করবে। সো যেটাই আমরা ইউজ করি না কেন কি ইউজ করছি সেটা জেনে ইউজ করাটা অবশ্যই জরুরি। এখন শহরের মানুষ ইউজ করছে না, কারণ সবাই এডুকেটেড, সবাই ভালো ব্র্যান্ড ইউজ করছে, জেনে ইউজ করছে, কিন্তু গ্রামের মানুষ তো আসলে বুঝতে পারছে না যে কোনটা ইউজ করলে কি ক্ষতি হচ্ছে কি উপকারিতা হচ্ছে।